কেবলে দেশের ফুটবল দর্শক হারিয়েছে অন্তত এই চিত্রটি বলবে ফুটবল এখনও সগৌরবে সমহিমায় উজ্জ্বল আবেদনে যেন এতটুকুও ভাটা পড়েনি সোনালিওতিত ক্লাবের আয়োজনে বাফুফের টার্ফে চলছে সাবেকদের টুর্নামেন্ট যেখানে ফাইনালের লড়াইয়ে নেমেছে ঢাকা সোনালিউতে লাল ও চট্টগ্রাম সোনালিউদ্দীত ক্লাব মাঠে লড়াইয়ে শেখ আসলাম বাবলুদের মতো কিংবদন্তিরা বাংলাদেশের ক্লাব ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা আসলাম যেমন এদিনও দুর্দান্ত হেডে গোল পেয়েছেন সমান তালে লড়া দুই দলের ম্যাচ শেষ পর্যন্ত গড়িয়েছে পেনাল্টি শুটআউটে টার্ফের চারপাশে দেয়ালে কিংবা রেলিংয়ে উপচে পড়া দর্শকের ভিড়ও উপভোগ্য একটি ম্যাচই দেখেছে হয়তো স্মৃতি ঘুরে ফিরেছে সুসময়ের দিনগুলোতে এখনকার ফুটবলে দর্শকহীনতার জন্য ফুটবলারদের মানহীনতাকেই দায়ী করছেন সাবেকরা আগে ইন্ডিভিজুয়াল এজ এ বাবুল এজ এ সালাউদ্দিন এজ এ আসলাম কিছু দর্শক টানতো ওটা সমষ্টিগতভাবে অনেক দর্শক হতো কিন্তু এখন ওই রকম প্লেয়ার হচ্ছে না দুর্দশা দর্শক খরা মানহীনতা এসবই বর্তমান ফুটবলের মানচিত্র জুড়ে এই এক আয়োজনে সাবেকরা বার্তা দিয়ে গেলেন ফুটবল ফুরিয়ে যায়নি সুদিন ফেরাতে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে চান সাবেকরা যারা দায়িত্বে আছেন ওদের ওদেরকে ইনিশিয়ালি কাজ করতে হবে দেন আমাদের যাদের আমরা যারা পুরনো প্লেয়ার আছে ওদেরকে যদি এঙ্গেজ করে ডিফারেন্ট ওয়েতে হয়তো খেলাধুলায় উন্নতি আসবে আমাদের নেক্সট প্রোগ্রাম আমাদের সোনালি অতীতের মাধ্যমে ইয়দ জেনারেশনকে ট্রেনিং করানো অ্যাটলিস্ট বেসিক জিনিসটা তাদের অনেকে তো বল রিসিভই করতে জানে না সো এই জিনিসগুলোও যাতে আমরা ধরিয়ে দিতে পারি সাবেকদের অমন তারকা খ্যাতি কিংবা দর্শকের কাছে তাদের চাহিদা কাজে লাগাতে চায় বা ফুফে একই সঙ্গে বর্তমান ফুটবলারদেরও দায়িত্ব নেওয়ার আহ্বান তারা যেহেতু নিজেরাই নিজেরাই সহযোগিতা করার জন্য উদ্যত আহ্বান জানিয়েছে অবশ্যই তারা যদি যেভাবে কাজ করতে চায় আমরা তাদেরকে অবশ্যই নিয়ে ফুটবল ডেভেলপমেন্টে কাজ করব আমাদের বর্তমান যারা খেলোয়াড়রা খেলছেন তাদের কাছে আমার কিন্তু অনুরোধ থাকবে আপনারা ফুটবল খেলছেন ফুটবলকে ভালোবাসেন ফুটবল নিয়ে স্বপ্ন দেখেন তাইলে আপনারা যে ভালো ফুটবল খেলছেন তার থেকে আরও ভালো পারফর্ম করতে হবে চলতি বছরে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বাফুফে দীর্ঘমেয়াদে এসবের বাস্তবায়ন হলে সুদিন ফিরবেই এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের নোমান আবদুল্লাহ সময় সংবাদ 하타.